Assalamu alaikum wa rahmatullah. Most welcome to Triangular Kamal Academy. Today we are going to find the solution of third week math first assignment. And this is assignment for the students of class 6. So my dear students, please let me know. In the first assignment we see here, the one creative, actually this is not a creative question. There are 1, 2, 3, 4, 5 parts. And just one information per given, and there are successively there are 5 requirements, and the content from the chapter 1, natural numbers and fractions. So let's review the solution. I think this question is also given for the students of Bangla medium. So amra jodi ekhane commonly ekoi bhabe amra ei Bangla version ebong English version uboyer jonno amra ei proshno ti answer dewar chesta korbo. তাহলে ফার্স্ট ইমপোর্টেন্ট দেয়ার আর থ্রি নাম্বার 28, 48, 72 অ্যান্ড আইডেন্টিফাই অল প্রাইম নাম্বার ইন বিটুইন 1 to 72 অ্যান্ড ফাইন দ্য কমন ডিভাইজার অফ 8 and 12 অ্যান্ড ফাইন দ্য এসিএফ অফ দ্য এভাব নাম্বার বাই ইউজিং প্রাইম ফ্যাক্টর মেথড অ্যান্ড ফাইন দ্য এলসিএম অফ এভাব নাম্বার বাই ইউজিং ইউক্লিড মেথড অ্যান্ড শো দ্যাট মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার is the product of their HCF and LCM. Very easy question. From the 8 topics, we have done class in the class. Inshallah, our wishes is all as to our students. So, shabai a assignment gulo admit it, Bab, inshallah. Bangla jodi amra ektu dekhe ashi, almost the translation same ekhane Euclid poddhorite nunnotomo gunitok nunnotomo sadharon gunitoker ইংরেজি শব্দ হচ্ছে LCM যাকে আমরা বলি ন্যূনতম বলতে এখানে আমরা বুঝাচ্ছি লিস্ট কমন মাল্টিপল দ্যাট মিনস এটি হচ্ছে এলসিএম অর্থাৎ গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে আমাদের লসাগু এখানে হচ্ছে গ নাম্বার লসাগু আর থার্ড কোশ্চেন যেটি আছে সেটি হচ্ছে বৃহত্তম সাধারণ গুণিতক এসসিএফ হাইস্ট কমন ফ্যাক্টর তার মানে এটি হচ্ছে গসাগু তাহলে গ সে গসাগু হচ্ছে আর ঘতে হচ্ছে লসাগু আর এরপরে তো হচ্ছে এটি লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটি গুণফলের সমান আর ভাজক শব্দটির অর্থ হচ্ছে ডিভাইজার তাহলে আমরা এখানে চলে আসি আমাদের মেইন কোশ্চেন ফার্স্ট যে কোশ্চেন আমরা সলিউশনে চলে আসি ইনশাআল্লাহ সলিউশনে যদি আমরা একটু স্টেপ বাই স্টেপ আমরা এটি ডিসকাস করব তোমরা যাতে সবাই ধরতে পারো আইডেন্টিফাই অল প্রাইম নাম্বার ইন বিটুইন 1 to 72 অর্থাৎ 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো তাহলে যেই আমরা জানি যে দ্য নাম্বার হুইচ ইজ নট ডিভিজিবল বাই এনি আদার নাম্বার এক্সেপ্ট ইটসেলফ ফর ওয়ান দ্য নাম্বার আর কল দ্য প্রাইম নাম্বার তো শুধুমাত্র আমরা এগুলো আইডেন্টিফাই করব কোন নাম্বারগুলো অন্য কোন নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো না শুধুমাত্র ওই সকল নাম্বার এবং ওয়ান ব্যতীত তাহলে এই নাম্বারগুলোকে আমরা 72 up to 72 এর মধ্যে যে নাম্বার গুলো আছে তাই 1 2 3 4 5 6 7 যাই হোক যে কয়টি নাম্বার আছে আমরা এখানে মেনশন করব তো সেম ভাবে যদি আমরা বাংলা ভাষণের জন্য যদি আনসার দেই শুধুমাত্র এই লাইনে ট্রান্সলেশন লিখলে হবে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নে দেওয়া হলো দা সেম আনসার সো ডিয়ার স্টুডেন্ট এখন আমরা একটু নেক্সট কোশ্চেনটি একটু দেখে আসি নেক্সট কোশ্চেনটি ছিল যদি আমরা ইংলিশ ভার্সনের জন্য দেখি ফাইন্ড দ্য কমন ডিভাইজার অফ 8 এবং 12 8 এবং 12 ভাগ হয় এমন একটি সাধারণ ডিভাইজার নির্ণয় করব অর্থাৎ এমন সংখ্যা নির্ণয় করব যে সংখ্যা দিয়ে 8 এবং 12 এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় কমন ডিভাইজার তাহলে 8 এবং 12 এর সংখ্যা দুটি সাধারণ ভাজক নির্ণয় করো তো আমরা এখন আনসারে আসি কোশ্চেন নাম্বার বি কোশ্চেন নাম্বার বিতে যদি আমরা দেখি ইংলিশ ভার্সনের জন্য লেফট সাইডে কাজটি করা আছে এবং বাংলা ভার্সনের জন্য কাজটি আমাদের রাইট সাইডে করা আছে তাহলে আমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের জন্য এই আনসারটি দেওয়ার চেষ্টা করব আমরা একটু জুম করে নিচ্ছি যাতে আনসারটি ক্লিয়ার দেখা যায় ওকে গিভেন টু নাম্বারস 8 এন্ড 12 তাহলে ডিভাইজার যখন আমরা বের করব তখন ফার্স্ট 8 এর যে ডিভাইজার গুলো আছে দা ডিভাইজার অফ 8 আই থিংক সিঙ্গুলার লিখলে হবে কিন্তু ডিভাইজার অফ 8 1 4 এন্ড 8 দ্যাট মিন্স দা 8 ইজ 8 ইজ ডিভিজিবল বাই দিস নাম্বার এন্ড ডিভাইজার অফ 12 1 2 3 4 6 এন্ড 12 তাহলে 8 এর ভাজক সংখ্যাগুলো 12 এর ভাজক
এখন এদের মধ্যে কমন আমাদের যেহেতু বলছে সাধারণ ভাজক, তো কমন ডিভাইজার অফ 8 এন্ড 12, 8 এবং 12 এর মধ্যে কমন কি আছে আমরা একটু আইডেন্টিফাই করে আসছি। হোয়াট ইজ দ্য কমন ডিভাইজার অফ, এখানে আমরা একটা কমন পাচ্ছি 4, এখানেও আমরা একটা সেম জিনিস পাচ্ছি 4, সো কমন একটা আনসার হচ্ছে কমন হচ্ছে 4। দেন আরো একটা কমন ডিভাইজার 1, দ্যাট ইজ অলসো 1, তাহলে 1 এবং 4 এই দুটি হচ্ছে আনসার। উভয়ের মধ্যে সাধারণ ভাজক হলো 4 এবং 8, 1 এবং 4। তাহলে আমাদের বি নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে, বি নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে 1 এবং 4, দে আর দ্য কমন ডিভাইজার। তাহলে আমরা একটু আনসারটা আরেকটু পরিষ্কার করে দেখে নিই। কমন ডিভাইজার অফ 8 এন্ড 12 আর 1 এন্ড 4, আনসার 1 এন্ড 4। আমরা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয়ের জন্য দেখাচ্ছি। সো কোশ্চেনটা আবার একটু দেখে নাও পরিষ্কার করে। সেকেন্ড কোশ্চেন, এরপরে আসি আমরা কোশ্চেন নাম্বার 3, দ্যাট মিন্স থার্ড কোশ্চেন। ফাইন্ড দ্য এসটিএফ অফ দ্য এবভ মেনশন নাম্বারস বাই ইউজিং প্রাইম ফ্যাক্টর মেথড। দ্যাট মিন্স যখন আমাদেরকে প্রাইম ফ্যাক্টর্স মেথড বলবে, তখন আমরা এদের প্রত্যেকের প্রাইম ডিভাইজার গুলো বের করবো। আর যদি বাংলায় যদি কোশ্চেনটিকে আমরা একটু ট্রান্সলেট করে দেখে আসি, তাহলে আমাদের সি নাম্বার কোশ্চেন কি ছিল, সি নাম্বার কোশ্চেনটিকে যদি আমরা মেনশন করে আসি এখানে, মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়ের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। দ্যাট মিন্স এসসিএফ, এই সংখ্যাগুলোর এসসিএফ বের করবো, গসাগু বের করবো। আর সেটা পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়ক, অর্থাৎ প্রাইম ফ্যাক্টর্স মেথড। তাহলে আমরা একটু আনসারটি আবার একটু রিভিউ করে আসি। আমরা আই থিঙ্ক মুভ টু দ্য সলিউশন পার্ট। হ্যাঁ, আমরা এক এক করে সংখ্যাগুলো মৌলিক গুণনীয়ক যেভাবে আমরা বের করি সেভাবে বের করছি। 28 আমরা 2 দিয়ে ডিভাইড করব, 14 দেন 2 দিয়ে ডিভাইড করলে 7, 7 হচ্ছে একটি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, এটি আর কোনো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করব না। স্বাভাবিকভাবে 48 কে 2 দিয়ে ডিভাইড করলে 24, 28 আবার 2 দিয়ে ডিভাইড করলে 12, অর্থাৎ সবচেয়ে স্মলেস্ট নাম্বার গুলো দিয়ে আমরা ট্রাই করব। আর স্মলেস্ট নাম্বার গুলোর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে দ্য নাম্বার শুড বি প্রাইম নাম্বার, যেমন 2, 3, 5, 7, 7, দেন 11, এই নাম্বার গুলো দিয়ে আমরা ট্রাই করব। দেন এইভাবে সেম 72 এর জন্য আমরা ক্যালকুলেশন করে আসছি, ঠিক বাংলা ভাষণের জন্য জাস্ট নাম্বার গুলোকে বাংলায় লিখলে হবে, নাথিং এলস। এখন দেখো 28 এর জন্য আমরা কি কি পাচ্ছি, 2 2 7, 48 এর জন্য পাচ্ছি 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3। তাহলে বাংলা ভাষণ ইংলিশ ভাষণ সেম ভাবে আমরা 72 এর জন্য কত পাচ্ছি আমরা এই নাম্বার গুলো দেখাবো। এখন দেখো এই যে নাম্বার গুলোর মধ্যে যদি আমরা এখানে আসি, আমাদের যেহেতু বলছে কোশ্চেন ছিল হাইস্ট কমন ফ্যাক্টর, ওকে জাস্ট আইডেন্টিফাই দ্য কমন ওয়ান, আমরা একটু কমন নাম্বার গুলোকে আইডেন্টিফাই করি সবখানে আছে। এই যে আমরা শুরুতে একটা 2 মার্ক করব, একটা 2 হচ্ছে সবখানে কমন আছে, তাহলে একটা 2 আমরা নিতে পারবো। দেন এরপরে যদি আমরা আরো একটা 2 দেখি সব জায়গা থেকে নেওয়া যায় কিনা, আরো একটা 2 সব জায়গা থেকে নেওয়া যাচ্ছে, তাহলে আরো একটা 2 নিতে পারবো। তাহলে টোটাল 2 মাল্টিপ্লাই 2, দা টোটাল আনসার ইজ 4। তাহলে আমরা এই ছিল আমাদের কোশ্চেনের আনসার। এখন আমরা বাংলা ভাষণটিকে একটু ট্রান্সলেট করে দেখে আসি, আমাদের যারা অডিয়েন্স আছে আশা করি তোমাদের জন্য কাজটি সহজ এবং বুঝতে পারবে। সো বাংলা ভাষণের জন্য আমরা শুধু কথাগুলো ট্রান্সলেট করব। 28 এবং 48 এবং 72 সংখ্যা তিনটি বৃহত্তম সাধারণ গুণনীয়ক, দ্যাট মিন্স এটি তোমাদের কোশ্চেনে লেখা থাকবে, যেভাবে তোমরা সেম ওয়েতে ট্রান্সলেট করে নিবে। The answer is 4. So, dear students, I think you have understood this one properly. Now, let's review the next question. Next question ti hoche Euclid method. So, I think Euclid method er Bangla ebong English translation same word. Euclid method ti ke jodi amra ekটু review kore ashi. Euclid method amra 3-4 theke I think almost we use this method. Number gulo ke shurute amra sobche smallest number diye try korbo. তারপরে আবার স্মলেস্ট নাম্বার দিয়ে ট্রাই করবো। মিনিমাম 2 নাম্বার যদি ডিভাইড হয় তাহলেই হবে, একটা হলে আমরা তখন আর ওই নাম্বার দিয়ে ট্রাই করবো না। তাহলে 2 দিয়ে ডিভাইড করবো সবাইকে, 14 24 36 অলসো ডিভাইডেড ডিভাইডেড বাই 2, দেন 7 12, এখন এই নাম্বার গুলোর মধ্যে 12 এন্ড 18 অলসো ডিভাইডেড বাই 2, এদেরকে ডিভাইড করবো। এখন আর 2 দিয়ে ডিভাইড হবে না, আমরা 3 দিয়ে ট্রাই করবো দুটি নাম্বার। এখন যে নাম্বার গুলো পাচ্ছে অলমোস্ট দে অল আর প্রাইম নাম্বার,
তাহলে এদের সবাইকে মাল্টিপ্লাই করলে আমরা তাদের এলসিএম পাবো। তাহলে বাংলা ভাষণের জন্য সেম কথা, শুধু এই এই নাম্বারগুলোকে বাংলায় লিখে আমরা শুধু অন্তরের জায়গায় লিখব। এলসিএম এর বাংলা মিনিং হচ্ছে সংখ্যাগুলো ন্যূনতম সাধারণ গুণিতক, তারপরে গুণ করে যে আনসারটি আসবে মাল্টিপ্লিকেশন করলে 1008। তাহলে 1008 হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি, খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আসবে পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটি আসবে। যে কোনো দুটি সংখ্যার মাল্টিপ্লিকেশন ওই সংখ্যা দুটি এসসিএফ এবং এলসিএম এর সমান। আমরা আবার একটু রিভিউ করি, যে কোনো দুটি সংখ্যার মাল্টিপ্লিকেশন ওই সংখ্যা দুটির এসসিএফ এবং এলসিএম এর সমান। তাহলে বাংলায় যদি একটু ট্রান্সলেশন করি, যে কোনো দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটি লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। তাহলে এখানে প্রশ্ন দেওয়া ছিল ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার, তাহলে আমরা শুধু দুটো নাম্বারে নিব। তাহলে আমাদের ফার্স্ট নাম্বারটিকে যদি আমরা শুরুতে ওদের লসাগু গুলো বের করব, দা ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার আর 28 এন্ড 48, ওদের এলসিএম টা বের করে নিচ্ছি, ইউক্লিড মেথডে বের করে নিচ্ছি 336, আর এখানে আমরা ওদের এসসিএফ বের করার জন্য ওদের ফ্যাক্টরস গুলো বের করো, উৎপাদক গুলো বের করো। আর তোমরা এখানে প্রাইম ফ্যাক্টরস মেথড করতে পারবে। আমরা ফার্স্ট সেকেন্ড বা থার্ড কোশ্চেনটি যেভাবে আনসার করে আসছি, আই থিঙ্ক এইখানে লাস্ট নাম্বার হচ্ছে 48। একটু দেখা যাচ্ছে না, অর্থাৎ 48 কে কোন কোন নাম্বার দিয়ে আমরা ডিভাইড করতে পারবো, দে আর দ্য প্রাইম ফ্যাক্টরস। আর যদি তোমরা অনেকে এই মেথডটি জানো যে এখানে যে নাম্বার গুলো আসে, অর্থাৎ যাদেরকে দিয়ে সব নাম্বার গুলোকে আমরা ডিভাইড করতে পারবো, এই শুধুমাত্র এই নাম্বার 2 and 2 এদেরকে ইউজ করলে আমরা এখানে পাবো এইচসিএফ। আর যদি আমরা সবাইকে মাল্টিপ্লাই করে আসি, আর যদি সবাই একসাথে আউটার নাম্বার গুলো নিই, তাহলে হবে এলসিএম। তাহলে এইগুলো হচ্ছে পুরো রেড কালারের ভিতরে যারা, ওরা হচ্ছে এলসিএম। আর যে নাম্বার গুলো দিয়ে সবাইকে ডিভাইড করা যাবে তাদের গুণফল হচ্ছে এইচসিএফ। তাহলে আমরা এখান থেকে এসসিএফ পাবো, অর্থাৎ যাদেরকে আমরা বলি গসাগু হচ্ছে 4 এবং লসাগু হচ্ছে 336। এখন প্রশ্নে আমাকে বলা হলো এসসিএফ এবং এলসিএম এর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে আমরা একটু গুণফল করে এসে দেখি আমাদের কি আসে। একটা ছিল 336 আর একটা আনসার ছিল 4। তাহলে ওদেরকে মাল্টিপ্লাই যদি আমরা করে আসি, তাহলে আমাদের আনসার হচ্ছে 1344, অর্থাৎ লসাগু এবং গসাগুর গুণফল। এখন বলছে কোশ্চেনটা আবার একটু দেখতে আছে, সংখ্যাগুলোর গুণফল তাদের তাদের এসসিএফ এবং এলসিএম এর গুণফলের সমান। তাহলে আমরা এসসিএফ এবং এলসিএম এর গুণফল বের করলাম, এখন সংখ্যা দুটির গুণফল আমরা বের করব। ওকে, এখন যদি আমরা সংখ্যাগুলোর গুণফল বের করে আসি কি আসে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1344। তাহলে আমরা কি জানি, এখন আমরা যদি একটু মার্ক করে আসি, খুব সুন্দর এটি কোশ্চেন, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফলের সাথে এখন দেখো যদি আমরা সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এর গুণফল গুলোকে দেখে আসি, তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। তার মানে আমাদের কোশ্চেনে যে রিকোয়ারমেন্ট আছে দেখাও যে আমাদের কাজটি কমপ্লিট। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ আন্ডারস্টুড দিস ওয়ান। আমাদের হ্যাঁ, সো মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার ইজ দ্য প্রোডাক্ট অফ দেয়ার এসসিএফ এন্ড এলসিএম এন্ড দ্য রিকোয়ারমেন্ট ইজ শোন। আশা করি তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার। এখন এটিকে আমরা একটু বাংলা ভাষণের জন্য দেখাবো। দেওয়া আছে সংখ্যা দুটি 28 এবং 48, কিভাবে আমরা এলসিএম বের করি ইউক্লিড মেথডে করে আসব। শুরুতে আমরা তাদের এলসিএম বের করব, এলসিএম হচ্ছে 336। এবার ওদের এসসিএফ বের করব, অর্থাৎ গসাগু বের করব। এসে লসাগুর পাশাপাশি গসাগু বের করলে ওদের উৎপাদক গুলো বের করে নিচ্ছি, 28 উৎপাদক গুলো এবং 48 উৎপাদক গুলো। এই উৎপাদক গুলোর মধ্যে সবচেয়ে হাইট কমন যে উৎপাদক সেটি গুলো হচ্ছে 28 এবং 48, এর গসাগু হচ্ছে 4 সবচেয়ে কমন। আমরা এখান থেকে একটু মার্ক করে আসি, হুইচ ওয়ান ইজ দ্য কমন, লেটস রিভিউ দিস ওয়ান। এখানে হচ্ছে A4 আর এখানেও 4, তাহলে এটি হচ্ছে কমন। সো উই ক্যান সে দিস ইজ দ্য কমন ফ্যাক্টরস, দ্যাট মিনস এটি হচ্ছে গসাগু দুটি সংখ্যার মধ্যে। তো এখান থেকে যদি এবার পরের পার্টে আসি আমরা, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এদের গুণফল হচ্ছে, লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে 1344, 1344, এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে সেম নাম্বার
তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি প্রথম এবং দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। আশা করি তোমরা সবাই ম্যাথটি বুঝতে পেরেছ। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইফ ইউ এনজয় দিস কন্টেন্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউ ক্যান শেয়ার দিস কন্টেন্ট টু ইউর ফ্রেন্ডস। আই হোপ টু সি ইউ অল ইন দ্য নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।